নমস্কার, এই মুহূর্তে ডিটিভি প্লাস থেকে সরাসরি আবারও ফিরে এলাম বিখ্যাত সুরকার শচীন দেব বর্মণ এবং রাহুল দেব বর্মণের বাসভবন। যে মানুষটি কিশোর কুমারের প্রতিভাকে বুঝতে পেরেছিলেন, যে মানুষটাকে তার পুত্র দাদা স্বরূপ ভালোবাসতেন, সম্মান করতেন এবং ওঠা বসা ছিল একদম ঘনিষ্ঠ, সে মানুষ দুটোর নাম হচ্ছে বিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ এবং রাহুল দেব বর্মণ। আমরাই প্রথম ঝড় তুলি ডিটিভি প্লাসের ক্যামেরায়, যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে বাংলার কৃতি সব থেকে বড় মিউজিক ডিরেক্টর শচীন দেব বর্মণের পুত্র রাহুল দেব বর্মণ এবং তার বাসভবন। এখানেই জন্মেছেন রাহুল দেব বর্মণ, এই সেই বারান্দা যেখানে ছোটবেলায় তিনি সঙ্গীত সাধনা করতেন। নতুন করে মন্দির মসজিদ গির্জা অনেক তৈরি হলো, কিন্তু যে মন্দির সৃষ্টি হয়ে আছে এবং যে মন্দিরে ভগবান সুরের ভগবান জন্মেছিলেন তার বাসভবন কিন্তু এই মুহূর্তে মাটিতে মিশে যাচ্ছে দিন দিন। ডিটিভি প্লাস প্রথম ঝড় তোলে, কেন মিউজিয়াম করা হচ্ছে না ওয়ার্ল্ড হেরিটেজ হওয়া সত্ত্বেও, যে সুরকারকে কখনোই যে প্রতিভাকে মানুষ বুঝতে পারেনি সেই বাড়ির অবস্থা আপনাকে দেখাচ্ছি আজকে সরাসরি কি অবস্থায় হয়ে আছে। 70-এর রাজা, 70 সালে, 80 সালে এক বছরে 20-25টা সিনেমায় সুর দেওয়ার পরেও যার সুর কখনো শেষ হয়নি সেই মানুষটা কিন্তু বহুবার বঞ্চিত থেকেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড থেকে তাকে কিন্তু তার নাম রাখা হয়নি এত সুন্দর দুর্দান্ত ফাটাফাটি সুর করার পরেও। এখন মানুষ তাকে বেঁচে খাচ্ছে, বিভিন্ন চ্যানেল তাকে বেঁচে খাচ্ছে, বিভিন্ন ফাংশনে তার গান হচ্ছে, কিন্তু সেই মানুষটা তার যথোপযুক্ত সম্মান পাননি। এবং 80-এর দশকের শেষে তাকে যখন নতুন নতুন সুরকারটা চলে আসছে 90-এর দশকের, তারা বলছো যে এই সুরকারের আর দম নেই, বুড্ডে মেয়ে আর দম নেই রাহা। তারপরে আস্তে আস্তে বাতিল এবং মেইলাল অ্যাপার্টমেন্ট মুম্বাইয়ে শেষের দিকে কাজ না পেয়ে হতাশায় ভুগতেন, একা একা মিউজিক রুমে বসে থাকতেন, ব্যালকনিতে গামছা ঝুলিয়ে রাখতেন যে তিনি কাজে গেছেন, কিন্তু তিনি ঘরে থাকতেন। এবং তার সহধর্মিনী বিখ্যাত গায়িকা, নামটা বলার আর অপেক্ষা রাখে না, তিনিও কিন্তু শেষ বয়সে সঙ্গ দেননি। তারপর 1994 সাল 4 জানুয়ারি হঠাৎ হার্ট অ্যাটাক, হার্ট বাইপাস বহুবার করা হয়েছিল, সার্জারি করার পরেও কিন্তু তিনি বাঁচতে পারেননি। বাংলার সন্তান, যে সন্তান এখানে জন্মেছেন, তার বাড়ি ওয়ার্ল্ড হেরিটেজ হওয়া সত্ত্বেও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, মিউজিক রুম কিন্তু হয়নি বা কোনোরকম মসজিদ হয়নি। কেন হয়নি বারবার আমরা আওয়াজ তুলছি, 1,00,000 দর্শক আমরা ছাড়িয়েছি আগের বারে, এই আওয়াজ তুলেছি যাতে সরকারের কাছে পৌঁছায়, বিভিন্ন যে কেন্দ্র হোক রাজ্য হোক ঝড় তুলে দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে, দেখা যাক পরবর্তীকালে কী হয়। কিন্তু বাংলা তার শ্রেষ্ঠ সন্তানকে চিনতে পারলো না, এটাই হচ্ছে সবথেকে দুঃখের জরাজীর্ণ অবস্থা। এই বাড়িটাই শচীন দেব বর্মণ বহু সাত করে বানিয়েছিলেন, এখানেই সাইকেল চালানো শিখেছে পঞ্চম। আর কি অবস্থা দেখুন, এই হচ্ছে আমাদের গুণী মানুষের সম্মান।